আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ওসমা হাসান নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বস্ত্র দিবসের উদ্বোধনীতে পাট ও রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি সে সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব বা পরিবেশ রক্ষার বিষয় পাট এমন একটি পণ্য যেটা যেমন কৃষি পণ্য কৃষকরা আছে সেই সাথে এটা কিন্তু আপনাদের পরিবেশ বান্ধব একটা পণ্য কাজেই এবং পাট থেকেও উন্নত মানের সুতা তৈরি হতে পারে হয় এবং সেটাও আমাদের বস্ত্র খাতে ব্যবহার করা যায় কাজেই আমরা এই খাতটাকেও অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ চলছে এ নিয়ে জানতে মিথিলা নাজনীনের কাছে যাচ্ছি তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আছেন মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে যে বিক্ষোভ চলছে সেটা নিয়ে আমরা জানতে চাচ্ছি সকাল 11টা নাগাদ এখানে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ব ধর্মতত্ত্ব এবং সংস্কৃতি বিভাগ তারা রাজস্মৃতি ভাস্কর্য পাদদেশে সমাবেত হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরবর্তীতে অপরাজেয় বাংলা পাদদেশে ওখানে অবস্থান নেয় এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যেন অতি দ্রুত কার্যকর করা হয় এ ধরনের একটি দাবি করেছেন তারা এবং এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও কিছু কর্মসূচি রয়েছে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বেলা 12:30 নাগাদ সকল ধর্ষণ এবং ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি কর্মসূচি রাখা হয়েছে এবং বেলা 3:00 নাগাদ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী একটি পদযাত্রা শুরু হবে আমার পিছনে এই রাজু স্মৃতি ভাস্কর্য এখান থেকে এবং সব মিলিয়ে আজকে গত 2 দিনের মতো আজকেও কিন্তু এই ধর্ষকের দাবিতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে উজমা মিথিলা ধন্যবাদ মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গী তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হচ্ছে মুসল্লিরা সমবেত হচ্ছেন সেখানে আছেন চকর মালিথা আমরা এখন যাচ্ছি তার কাছে চকর ইজতেমা এলাকার খবরাখবর জানতে চাচ্ছি উজমা আমি বিশ্ব ইজতেমা মাঠের ঠিক উত্তর পাশের যে রাস্তাটা কামারপাড়া যে রাস্তাটা এই রাস্তাটায় দাঁড়িয়ে আছি এ দেখা যাবে যে মাঠের ভিতরে তিল ধারণের একটু জায়গা নাই তারপরেও টুপি পাঞ্জাবি পরা ইজতেমামুখী মানুষের স্রোত অব্যাহত আছে দূর দূরান্ত থেকে আসা মানুষের স্রোত এই এই মোহনায় এসে মিলছে প্রত্যেকের আমি অনেকের সাথেই কথা বলেছি প্রত্যেকে একই কথা বলেছেন তারা বলেছেন যে তারা নিজের আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলার জন্য তারা মূলত এখানে এসেছেন এবং তারা বলেছেন যে তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই যে এত দুর্যোগপূর্ণ আবহাওয়া এত ঠান্ডা কুয়াশা ধুলা এর মধ্যে এত কষ্ট করে আসার কারণটা কি ওনারা বলেছেন যে বেশিরভাগ মুসল্লিরাই বলেছেন ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয়েছে একটি কথাই সেটা হচ্ছে আল্লাহর পথে এটা একটা ইমানি পরীক্ষা এবং তারা মনে করেন যে 3 দিন সফলভাবে বিশ্ব ইজতেমা পালনের মাধ্যমেই তারা সেই ইমানি পরীক্ষায় সফল হবেন পুরো ইজতেমা এলাকা যেখানে ইজতেমা মাঠ এবং তার চারপাশ এলাকা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আছে মুসল্লিরা কেউই নিরাপত্তা বাইরে নেই সিসি ক্যামেরা তারপরে টাওয়ার আছে অবজারভেশন টাওয়ার আছে মাঠের ভিতরে যেসব মুসল্লিরা অবস্থান করছেন প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে সব কিছু মিলে নিরাপত্তার একটা বলয়ের মধ্যে এই দূর দূরান্ত থেকে মুসল্লিদেরকে রাখা হয়েছে যাতে তারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং নিশ্চিন্ত থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারেন উজমা চকর আপনাকে ধন্যবাদ চ্যানেল আই এর স্পোর্টস রিপোর্টার আদিল আহমেদ শানের মা শাহিদা আক্তার মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহিদা আক্তার দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন ঢাকার দক্ষিণ মণিপুরে প্রথম ও নারায়ণগঞ্জে সোনারগাঁয় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে সোনারগাঁয় দাফন করা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে